চীনা প্রতিরক্ষামন্ত্রী রাশিয়া সফরের পর এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে অনুষ্ঠিত হলো মার্কিন ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক। জাপানের কারুইজাওয়ায় তিন দিনের বৈঠকে রাশিয়াকে সাহায্য করার নতুন উপায় খুঁজতে সম্মত হয়েছেন G7 পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে ইউক্রেনের সংকট সমাধানের প্রচেষ্টার জন্য সোমবার ব্রাজিলকে ধন্যবাদ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সোমবার বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। পারমাণবিক শক্তিচালিত আক্রমণকারী ডুবোজাহাজ ও ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তা দেওয়ার পরিকল্পনাটি ছিল আলোচ্যসূচিতে। জাপানের নাগানো অঞ্চলের অবকাশ শহর কারুইজাওয়ায় রোববার থেকে তিন দিনের বৈঠকে মিলিত হয়েছেন G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের দ্বিতীয় দিনে রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া বন্ধ করতে, তাদের নেয়া পদক্ষেপ জোরদার করতে সম্মত হন তারা। সেই সাথে পুতিন প্রশাসনের অন্যান্য দেশ থেকে অস্ত্র সংগ্রহ ঠেকাতে নিজেদের পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয় বৈঠকে। ব্রাজিল সফরে এসে সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ ইউক্রেন সংকট সমাধানের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রচেষ্টার প্রশংসা করেন। একই দিনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে লুলার মন্তব্যের জন্য হোয়াইট হাউস কেন সমালোচনা করল তা জানেন না তিনি। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেন, তার দেশকে আরও অস্ত্র সরবরাহে বিলম্ব হওয়ায় শেষ হয়ে যাচ্ছে বহু জীবন। অন্যদিকে সোমবার ইউক্রেন থেকে শস্য এবং অন্যান্য খামার পণ্য আমদানি নিষিদ্ধ করেছে স্লোভাকিয়া সরকার। নিবিড় আমিন, নিউজ 24।